আপনারা সবাই জানেন গত 9 তারিখে বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের একটি নির্বাচন চলাকালীন সময় বা নির্বাচন পর্যন্ত নির্বাচন বোর্ডকে সহযোগিতা করার জন্য একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। ওইখানে উপস্থিত ছিলেন নির্বাচন বোর্ডের সকল সদস্য, ক্লাবের সকল সদস্য এবং ইসি কমিটির সকল সদস্য। ওমর সানী আমার বন্ধু, উনি ছিলেন না, টেলিফোনে ওনার সম্মতি দেওয়া হয়েছে, পলাশ সম্মতি দিয়েছে নির্বাচনকালীন সময় নির্বাচন বোর্ডকে সহযোগিতা করে নির্বাচন সম্পন্ন করার জন্য। তো আমি সবাইকে, যারাই সমর্থন দিয়েছেন, আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই যে তারা আমার প্রতি আস্থা রেখেছেন। এবং আমি আশা করছি ইনশাল্লাহ আমি আপনাদের আস্থার কাজ করতে পেরেছি। মাত্র 10 থেকে 12 দিনের মধ্যেই ইনশাল্লাহ আপনাদেরকে আমরা নির্বাচিত কমিটি উপহার দেব। তত্ত্বাবধায়ক সরকার বলেন আর যাই বলেন, তারা যদি একবার ক্ষমতা পায় কেউ কিন্তু যাইতে চায় না ভাই, এটা আপনারা সবাই জানেন। কিন্তু আমি আমার নিজ থেকে আমার কমিটিতে যারা আছেন, আমার কমিটিতে সদস্য সচিব আছেন ইকবাল, অমিত হাসান, মেহেদী হাসান সিদ্দিকী মনির এবং নাদিম, এই আমরা সবাই কিন্তু সাবেক সভাপতি এবং সাবেক চেয়ারম্যান। আমরা কিন্তু বলেছি আমার একটাই শর্ত ছিল যে 1 মাসের মধ্যে আমরা নির্বাচন করে নির্বাচিত কমিটির হাতে ক্ষমতা হস্তান্তর করব। ইনশাআল্লাহ 1 মাসও লাগেনি, তার আগেই আগামী 27 তারিখ আপনাদের ভোটে যারা নির্বাচিত হবে তাদের হাতে আমরা ক্ষমতা হস্তান্তর করব এবং তাদেরকে তাদের মর্যাদাপূর্ণ চেয়ারে অধিষ্ঠিত করব। আমার বন্ধু মুসানিকে ধন্যবাদ দিই, তিনি বলেছেন 26 তারিখ উনি হিসাবের বিষয়টি ক্লিয়ার করে দিবেন। অনেকে অনেক কথা বলছেন, আমি যেহেতু অ্যাডহক কমিটির আহ্বায়ক হিসাবে আছি আমি কোনো মন্তব্য করব না। আমি আশা করি ওমর সানী সাহেব, পলাশ সাহেব, জাহির হাসান সাহেব, তাদেরকে আমরা ব্যক্তিগতভাবে উপস্থিত থাকার জন্য চিঠিও দিয়েছি, কারণ গত আয়ের হিসাব কিন্তু তারা দিবেন, এটা আমাদের উপর বর্তায় না। আমরা 9 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত যা হিসাব আছে সেটা আমাদের উপর বর্তাবে। আমি আশা করব সানি সাহেব সহ সবাই থেকে সাধারণ সদস্য আমরা যারা আছি তাদেরকে হিসাব দিয়ে সন্তুষ্ট করে দিবেন এবং আমার পক্ষ থেকে তখন সানিকে আমি ব্যক্তিগতভাবে একটা ধন্যবাদ দেবো। আমি আশা করি সানি সাহেব সেটা করবে। আর ভোটের ব্যাপারে আমি বলব যে যারাই আমাদের সম্মানিত সদস্য আছেন ফিল্ম ক্লাবে তারা সবাই কিন্তু সচেতন, তারা জানেন কাকে ভোট দিলে কি হবে। আমি একটাই বলব, দক্ষ দেখে পক্ষ নিন, যোগ্য দেখে ভোট দিন, এর বাইরে আমি ভোটের ব্যাপারে কিছু বলবো না। দুঃসময়ে যাকে কাছে পাবেন আপনারা তাকে ভোট দিন। সবার জন্য শুভকামনা, আপনাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম বলে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।